ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মা ও মেয়ের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য সল্টলেকে। বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ। অসুস্থ ছিলেন দুজনেই দাবি প্রতিবেশীদের। বৃদ্ধার শরীরে করোনার উপসর্গ ছিল জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে নমুনা। সামনেই পড়ে বৃদ্ধা মায়ের মৃতদেহ। কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকের সামনে মারা গেলেন মেয়ে। মৃত বৃদ্ধার শরীরে ছিল করোনার সমস্ত উপসর্গ। চাঞ্চল্যকর দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। মা ও মেয়ের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য সল্টলেকে। সল্টলেকের এই বাড়িতেই মা মেয়ের অস্বাভাবিক মৃত্যু। আত্মীয়দের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে শনিবার রাত্রিবেলা যে বিষয়ে জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত, আত্মীয়রা এই বাড়িতে যখন আসেন তখন দেখতে পান যে 56 বছর বয়সী মেয়ের, তিনি কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে তার প্রচন্ড এবং মায়ের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। মৃত বৃদ্ধার বয়স 79 বছর, মেয়ের বয়স 56। স্থানীয় সূত্রে খবর, মা মেয়ে অসুস্থ ছিলেন বলে তাদের খাবার দিতে আসতেন এক আত্মীয়। শনিবার রাতেও আসেন সেই আত্মীয়। তার কাছে ছিল মৃতদের বাড়ির চাবি। সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে ঢোকেন তিনি। সূত্রের খবর, তখনই তিনি দেখতে পান বিছানার উপর পড়ে আছেন বৃদ্ধা, আর কাছেই গোঙা ছিলেন মেয়ে। পরে মারা যান তিনিও। বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন থেকে একজন চিকিৎসককে এই বাড়িতে নিয়ে আসা হয়। চিকিৎসক যখন দেখেন মা মৃত অবস্থায় রয়েছে, মেয়ের প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে এবং তারপরে চিকিৎসকদের সামনে মেয়েরও মৃত্যু হয়, দুজনকে বার করেন এবং গাড়িতে তুলে বিধাননগর হাসপাতালে নিয়ে যান। পুলিশ তখন বিধাননগর হাসপাতাল থেকে মা মেয়ের দেহ পাঠায় আরজিকর হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য। এই রহস্য মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বিজেপি। এই রহস্যজনক মৃত্যু হয়েছে তার সল্টলেকের বাড়িতে। খুব দুর্ভাগ্যজনক মৃত অবস্থায় দুজন মহিলাকে একসঙ্গে পাওয়া গেছে, এটা খুব সন্দেহজনক পরিস্থিতি। আমাদের পার্টির উনি মেম্বার ছিলেন, সেই অধিকারে তার মৃত্যুর পিছনে যে রহস্য আছে বলে আমাদের মনে হচ্ছে, সে রহস্যের জন্য কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই মৃত্যুর তদন্ত দাবি করছে সরকারের কাছে। প্রতিবেশীদের সূত্রে খবর, দিন কুড়ি আগে বাড়িতে পড়ে গিয়ে হাড় ভেঙে গিয়েছিল বৃদ্ধা মায়ের। সল্টলেকের একটি নার্সিংহোমে অস্ত্রোপচারের পর বাড়িতে ফিরে আসেন, সেই থেকে শয্যাশায়ী ছিলেন। প্রতিবেশীদের দাবি, মায়ের সঙ্গে অসুস্থ হয়ে পড়েছিলেন মেয়েও। সম্প্রতি তাঁদের করোনার উপসর্গ দেখা দেয়। গত বৃহস্পতিবার প্রতিবেশীরাই পুলিশে খবর দেন। পুলিশের তৎপরতায় শুক্রবার মা ও মেয়েকে কলম্বিয়া এশিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকে সকালবেলায় আমাদের হচ্ছে স্যানিটাইজেশন প্রোগ্রামের পর আমরা যখন প্রস্তুতি নিচ্ছি, সেই সময় আমরা খবর পেলাম যে গতকাল রাত্রে ওনারা মারা গেছেন এবং ওনাদের ডেড বডি আপনার হচ্ছে বিধাননগর স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গেছেন, পরবর্তীকালে আরজিকর হসপিটালে সেখানে হচ্ছে পোস্টমর্টম হবে। কলম্বিয়া এশিয়া হাসপাতালের জেনারেল ম্যানেজার অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত 5 তারিখ শুক্রবার বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে করোনার সমস্ত উপসর্গ ছিল। হাই সুগার, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপে ভুগছিলেন বৃদ্ধা। আইসিইউতে ভর্তির জন্য রোগীর পরিবারের কাছে 80,000 টাকা জমা রাখতে বলা হয়। তাঁদের কাছে 15,000 টাকা ছিল, তাতেও রাজি ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু রোগিনীকে নিয়ে চলে যান আত্মীয়রা। বৃদ্ধার মেয়ে অ্যাম্বুলেন্স থেকে নামেননি। হাসপাতাল সূত্রে খবর, নির্দিষ্ট ফর্মে সই করে রোগিনীকে ফিরিয়ে নিয়ে যান নিকট আত্মীয়। এদিকে মা ও মেয়ের মৃত্যুর পরে তাঁদের বাড়ি ও আশপাশের এলাকা জীবাণুমুক্ত করা হয়। মা অসুস্থ ছিলেন, অসুস্থ মানে কোমর ভেঙে গেছিল, কোমরের হার্ট ডিসলোকেশন হয়ে গেছিল এবং তারপরে নড়াচড়া সেরকম করতে পারতেন না। ভদ্রমহিলা আমাকে আজ থেকে দিন 4-5 আগেও ফোন করেছিলেন, ওই বাড়ির সামনে গাছ পড়ে আছে এই সেই বলে, এই আমপানের পরে। তো আমি তখন বলেছিলাম আপনি থানাতেও একবার বলুন, কেন কর্পোরেশন লরি পাঠাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মা ও মেয়ের মৃতদেহ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। করোনা টেস্টের জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। পার্থপ্রতিম ঘোষ, অভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা।